নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 থেকে 600 গ্রাম পানি দিয়ে, 600 গ্রাম পানিতে, 600 মিলি পানিতে উজু করেছেন। জি হ্যাঁ, আর 2.5 থেকে 3 কেজি পানিতে গোসল করেছেন। পরীক্ষা করে দেখেন, পানি একটু নেবে না শুধু ভাষা দিবেন হয়ে যাবে, পানি বাঁচিয়ে দিচ্ছে, পা দুই একটু বাঁচিয়ে দিচ্ছে, ওই 1 লিটার কি বলছে যেটাকে এক রিয়ালে যে বলতাম। তো আল্লাহ পাক কি বলছেন, পানি এখন নেই তোমার কাছে অথবা পানি ব্যবহার করতে পারছো না, ফাতায়াম মামু সাইদাম তাইয়্যিবা, তখন পাক মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তায়াম্মুম কেমন করে করতে হবে, আল্লাহ বলছেন ফামসাহু বিওজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, অতঃপর তুমি এই তায়াম্মুম কিভাবে করবে, তোমার তোমাদের মুখমণ্ডল এবং তোমাদের হাতগুলির মাসে করো, মিনহু তা দিয়ে, কি দিয়ে, ওই পাক মাটি দিয়ে, পাক মাটি দিয়ে হাত মারলে, হাত মেরে তা দিয়ে চেহারা এবং হাতের মাসে করো। আগে কি উল্লেখ করেছেন আল্লাহ পাক, আগে হাত না আগে চেহারা, উজুতে আগে চেহারা ধুতে হয় না হাত ধুতে হয়, এতটুকুর ক্ষেত্রে হাত ধুতে হয়, কিন্তু যদি এখান এখান পর্যন্ত হাত মারলেন তাহলে আগে চেহারা তারপরে হাত আছে, তেমন ক্ষেত্রে আগে চেহারার কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন চেহারা, তাহলে উল্টো করলে চলবে না, এই তরতিব ফরজ আসছে সামনে। কেন আল্লাহ পাক এই সহজ করে দিলেন, পানি নেই তখন পবিত্র হইতে হবে, মাটি আছে তোমার জন্য, মা ইউরিদুল্লাহ লিয়াজা আলাইকুম মিন হারাজ, আল্লাহ চান না যে তোমাদের উপর তিনি সংকীর্ণতা চাপিয়ে দেন, কষ্ট দিতে চান না, দিনে সংকীর্ণতা নেই, ওয়ালা কি ইউরিদুল ইউতাহিরাকুম, তবে আল্লাহ চান তোমাদেরকে পবিত্রতা দান করতে, পাক হও কোনো ভাবে, পানি নেই পানি ব্যবহার করতে পারছো না, পাক হইতে হবে, মাটি দিয়ে পাক হও, এবং তার অনুগ্রহ পূর্ণ করতে চান আল্লাহ তোমাদের উপর, লাল্লাকুম তাস করো, যাতে করে তোমরা আল্লাহ কৃতজ্ঞ হতে পারো, শুকর গুজার হতে পারো। ওয়াকামা হুয়া সাবিতুন ফিল কোরআনুল কারীম, যেমন তায়াম্মুম প্রমাণিত কোরআনে কারীমে, ঠিক তেমনি ফাওয়া সাবিতুন বি সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সামের হাদিস সুন্নাত দ্বারাও প্রমাণিত। জি, ওয়া ইসমাইল উম্মতি, এবং এই উম্মতের সমস্ত আলামাদের ঐক্যমত রয়েছে যে পানি যদি কেউ না পায় অথবা পানি ব্যবহার করতে না পারে তাহলে কি করবে, তেমম করবে, তেমমের বিধানের উপর ইজমা রয়েছে, কিন্তু এমন কোন ইজমা কি যে কোরআনে নেই, তেমমের কথা কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, আর ওর উপর উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে, সকলে একমত আলামারা, ওহা ফাযিলাতুন লিহাযিল উম্মা, আর এই তেমম কি হচ্ছে এই উম্মতের ফজিলত, এই উম্মতের বৈশিষ্ট্য, ইখতাসাল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে খাস করেছেন এই তায়াম্মুম দিয়ে, অন্য উম্মতে তায়াম্মুম বৈধ ছিল না, পবিত্র ছিল, ওয়ালাম ইয়াজআলু তাহুরান লিগাইরিহা তাওসিয়াতান আলাইহা, অন্য কোন উম্মতের জন্য অন্যদের জন্য এই মাটিকে পবিত্রতার মাধ্যম বানাননি, কিন্তু এই উম্মতের জন্য পবিত্রতার মাধ্যম বানিয়েছেন, তাওসিয়াতান আলাইহা, এই উম্মতের উপর প্রশস্ত করার উদ্দেশ্যে, দিনকে দিনের রাস্তা দিনের বিধিবিধানকে প্রসাদা প্রশস্ত করার উদ্দেশ্যে, এবং উম্মতের উপর আল্লাহ পাক এর মাধ্যমে অনুগ্রহ করেছেন এহসান করার উদ্দেশ্যে, অনুগ্রহ করার উদ্দেশ্যে। হাদিসের দলিল একটি নেন, বলছেন ফাফিস সহিহাইন, সুতরাং সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, উতিতু খামসান, আমাকে 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে, কে বলছেন, রাসূলুল্লাহ নবীকে যখন দান করা হয়েছে আমরা নবীর উম্মত, তো আমরাও তাতে কিছু ভাগ পাবো না, পাবো না ভাগ, বৈশিষ্ট্যের জন্য নবী সাল্লাম তেমন করেছেন, তো আমাদেরও তেমন চলছে, তাই না, তাহলে বোঝা গেল যে এই বৈশিষ্ট্যগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেওয়া হয়েছে, আর তার কাছ থেকে তার মাধ্যমে উম্মত পেয়েছে। লাম ইয়াতাহুন আহাদুন ক্বাবলি, আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, কোন উম্মতকে দেওয়া হয়নি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নুসিরতু বিরুবি মাসিরাতাশ শাহরিন, আমাকে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করি, এক মাসের দূরত্ব থেকে ভীতি সঞ্চার করে সাহায্য করা হয়েছে, আমি সাহায্য প্রাপ্ত হয়েছি বিরোবে ভীতি সঞ্চার করার মাধ্যমে, কিসের মধ্যে, কাফেরদের অন্তরে, মাসিরাতাশ শাহরি, এক মাসের দূরত্ব থেকে, এক মাস দূরে শত্রু আছে তারপরে মুসলিমকে বলে ভয় পায়, কারণ কাফের কাফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী, সে বাঁচতে চায়, দুনিয়া শেষ হলে সব শেষ থাক, কিন্তু একজন মুসলিম দুনিয়া হচ্ছে আমার, হ্যাঁ যেমন একটা ভ্রমণ স্থল, আমি টার্গেটের দিকে লক্ষ্য উদ্দেশ্যের দিকে যাচ্ছি, আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকালীন জীবন আখেরা, সেটা হচ্ছে আমার স্থায়ী জগৎ, আর এটা যেমন একটা আমার সফর সফরের পথে রাস্তায় আছি। জি হ্যাঁ, মাত্র কয়েকদিন চিন্তা করেন আপনি আখেরাত কি, এবং কবরে কতদিন যা থাকতে হবে, এই সময়গুলোকে সেটাও আখেরাত,
কোনো আমলের সুযোগ নেই, মতের পরে জগৎটাকে চিন্তা করেন, দুনিয়ার মাত্র কয়েক বছর যে আয়ু, হ্যাঁ কিছুদিন আমরা ছোট ছিলাম, এখন দাড়ি সাদা হয়ে গেছে, জানি না কখন কার মত চলে আসে। হ্যাঁ, তারপরে দুনিয়ার জন্য এত মরিয়া হয়ে ছুটে এসেছে, তাহলে কাফের মাঝে আর মুসলিমের মাঝে পার্থক্য কি? এই যে সাহায্য হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরামদের গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আল্লাহ সাহায্য করবে, আর না হলে এর উল্টো, যারা মুনাফিক, যারা পাপিষ্ঠ মুসলিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ থেকে, তাওহীদ সুন্নাত থেকে দূরে সরে গেছে, ইসলামের মৌলিক বিষয় পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত নামাজে ঘাটতি করে ফেলেছে, এইরকম মুসলিমদের অন্তরে ভীতি সঞ্চার করা হয়েছে কাফেরদের। হ্যাঁ, কাফেরদের কথা খোঁজ, কাফেরদের খোঁজ শুনলেই ভয় পায়, হ্যাঁ কাফেরদের নাম শুনলেই ভয় লাগে। একটা ইসলামিক কিতাব ঘরে একটা ইসলামিক কিতাব নিয়ে যাবো আমাকে জঙ্গি না বলে দেয়, আর একটা ইসলামিক সিডি নিয়ে যাওয়ার বক্তব্য যদি থাকে আমার কাছে তাহলে জঙ্গি না বলে দেয়। হ্যাঁ, ধরে ভাবো আমি ফেসা না যাই, কেন উল্টো করে হয়ে গেছে। বলছেন যে আমাকে দেওয়া হয়েছে যে কাফের এক মাসের দূরত্ব আছে, তারপরে ভয় করবে আমাদের, আর আমরা উল্টো ভয় করছি, কারণ আমরা দিন থেকে সরে গেছি, মুসলিম জাতি আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছে। কেউ তাওহীদ নষ্ট করে কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, সুফিবাদে লিপ্ত হয়েছে, কেউ সুন্নাত নষ্ট করে বিদাতে লিপ্ত হয়েছে,